যেটা হয়েছে 1974 সালে আপনার একটি একটা ট্রিটি হয়, ত্রিদেশীয় একটি চুক্তি, সেখানে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান তিন দেশের পক্ষ থেকে চুক্তিটি স্বাক্ষর হয়। সেই চুক্তিটির মাধ্যমে আপনার এই 195 জনকে আপনার পাকিস্তানে ফিরিয়ে নেওয়া হয়, এখন সেখান থেকে বিতর্কটা সূচনা। এখন আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই 195 জন যে পাকিস্তানি সেনা অফিসার, ওনাদের বিরুদ্ধে মূলত অভিযোগটা ছিল কিসের? যুদ্ধাপরাধ এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ, এই বিষয়গুলো ধরে নেওয়া হচ্ছে যে ওনারাই হচ্ছে মানে মূল পারপিট্রেটার, সবচেয়ে বড় অপরাধী আর কি। এখন প্রশ্নটা থাকে যে একজন এ ধরনের অপরাধীদেরকে আপনি চুক্তি করে, রাষ্ট্রগুলো বসে চুক্তি করে তাদের অপরাধকে আসলে আপনি কোনোভাবে দায় মুক্তি দিতে পারেন কিনা? পারেন না, ঠিক আছে। কারণ হচ্ছে ওই সময় এটা কিভাবে হয়েছিল, ওই সময় যেটা হয়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে, এবং ফিরিয়ে নেওয়া হতে যেটা হলো যে আপনার ফিরিয়ে নেওয়া হলো, ওটার পেছনে আমার মনে হয় সৈকত আরো ভালো বলতে পারবে, সেটা হচ্ছে যে ফিরিয়ে নেওয়ার পেছনে অনেকগুলো আপনার কূটনৈতিক এবং রাজনৈতিক কিছু ইস্যু জড়িত ছিল, তাদেরকে পাকিস্তানে ফিরিয়ে নেওয়া হয়। এবং এর আগে বাংলাদেশের ডক্টর কামাল হোসেন, ডক্টর ব্যারিস্টার আমিরুল ইসলাম, ওনারা বহুবারই বলেছেন মিডিয়ায় যে আসলে মূলত ফিরিয়ে নেওয়ার পেছনে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটা হচ্ছে ওনাদেরকে পাকিস্তানে নিয়ে বিচার করা হবে। আচ্ছা, তো এই জায়গাটা খুব ক্রিটিক্যাল, এই জায়গাটা ক্রিটিক্যাল এই অর্থে, কারণ শুরুতেই যেটা বলে নিলাম আমি, কারণ এভাবে আসলে কাউকে আপনার ক্লেমেন্সি দেওয়া যায় না, কারো অপরাধে দায় মুক্তি করা যায় না। কারণ কেন করা যায় না? করা যায় না এই কারণে যে অপরাধটা যেটা অভিযোগ, যেটা অভিযোগ করা হচ্ছে সেই অপরাধটা আসলে করা হচ্ছে কাদের বিরুদ্ধে? করা হচ্ছে গোটা মানবজাতির বিরুদ্ধে। কিছু ভিকটিম, যে ভিকটিমরা 30 লাখ শহীদ বাংলাদেশের বা দোষী, তারা বাংলাদেশী, কিন্তু আসলে এটাও ধরে নেওয়া হয় যে এই অপরাধটা পুরো মানবতার বিরুদ্ধে অপরাধ। সুতরাং তিনটা দেশের আপনার মন্ত্রীরা বসে বা প্রধানরা বসে তারা ঠিক করতে পারবেন না যে এই ক্ষেত্রে আপনার দায় মুক্তি দিয়ে দেওয়ার বিষয়টা। এক্স্যাক্টলি, এটা হচ্ছে মানে ক্রিটিক্যাল অ্যাস্পেক্টটা। সাধারণত ক্ষমা কখন করা হয়? আমাদের দেশের আইনে ক্ষমা করা হয় বিচার শেষ হওয়ার পর, সংবিধানে যেটা আছে কারো বিচার হবে, শাস্তি হবে, তারপর আপনার প্রেসিডেন্ট তাকে ক্ষমাটা, রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণা করছেন। এখানে তো হচ্ছে ক্ষমার বিষয়টা বা তাদেরকে যেটা প্রচার করা হয় যে তাদেরকে তো আসলে ক্ষমাই করে দেওয়া হলো, তো সেটা কিন্তু বিচারও হয়নি, কিছুই হয়নি, এবং পাকিস্তানের কাছে তাদেরকে শুধু মানে তাদেরকে শুধু হস্তান্তর করা হলো পাকিস্তান যেন তাদের বিচার করে। এখন পাকিস্তান কেন তাদের বিচার করবে? বিচার করবে এই কারণে যে কারণ পাকিস্তান হচ্ছে আপনার যেটা জেনোসাইড কনভেনশন, যেটা সেই কনভেনশনের প্রথম দিককার স্বাক্ষরকারী দেশগুলোর একটি, আচ্ছা, সম্ভবত 1948 সালেই একদম শুরুর দিকের কয়েকটি দেশের একটি, যারা পাকিস্তান যখন স্বাক্ষর করে 49-এ, থ্যাংক ইউ। তো এবং কনভেনশনটা 48 সালের, আচ্ছা, এবং এই কনভেনশনের একটা অংশ হচ্ছে এটা শুধু জেনোসাইড, এই কনভেনশনের নামের মধ্যেই আছে যে কনভেনশন টু প্রিভেন্ট জেনোসাইড। প্রিভেনশনটা একটা পজিটিভ অব্লিগেশন, পজিটিভ দায়িত্ব। তো যেই রাষ্ট্র এটা স্বাক্ষর করে তার কিন্তু একটা পজিটিভ দায়িত্ব থাকে, দায়িত্ব থাকে, সে আইদার প্রিভেন্ট করবে, অথবা যদি তার দেশের সেনাবাহিনীর লোকজন যখন এ ধরনের অপরাধের সাথে যুক্ত থাকে তখন তার একটা পজিটিভ অব্লিগেশন যে সেটার বিচার করবে। এবং এমনকি যদি আপনার এই কনভেনশনের পক্ষ নাও হতো পাকিস্তান, তারপর পাকিস্তানের উপরে রাষ্ট্র হিসেবে এই অব্লিগেশনটা বর্তাতো। কেন বর্তাতো? কারণ ইউনিভার্সাল জুরিসডিকশন বলে একটা কথা আছে, সেই মানে এটার মানে হচ্ছে যে আপনার আন্তর্জাতিক অপরাধ, মানে এই জাতীয় অপরাধগুলো যখন কেউ করে তাদেরকে প্রসিকিউট করার অধিকার আপনার প্রতিটি রাষ্ট্রের থাকে, এবং সেটা শুধু অধিকার না, এটা একটা দায়িত্বের মধ্যেও পড়ে। তো সেই অর্থে আসলে আপনার এই 1974 সালের দিল্লি ট্রিটি, এই ট্রিটিটা আসলে মানে এটার আসলে কোনো আইনগত ভিত্তিই নেই। এক হচ্ছে এটা যে বিষয় নিয়ে চুক্তিটা হচ্ছে সেই বিষয়টার কোনো ভিত্তি নেই, এভাবে চুক্তি করা যায় না। দুই, আর যদি ধরেও নেই যে এই বিষয়টার ভিত্তি আছে, যেটা হয় যে আপনার এই চুক্তিটা কিন্তু আমাদের দেশে প্রতিটা চুক্তি সংবিধানে সংসদে আপনার পেশ করতে হয়, অ্যাপ্রুভ করতে হয়। আমাদের দেশে এত সরকার এলো গেলো, কেউ কিন্তু আপনার এই চুক্তিটাকে অ্যাপ্রুভ করেননি, যে বিষয়টাকে যে একটা ক্লোজড ম্যাটার করবেন ওটা কিন্তু কেউই করেননি। তার মানে ওটা মানে আপনার পার্লামেন্টের যে ফর্মালিটিটা ছিল সেই ফর্মালিটির মধ্যে দিয়ে যায়নি। আচ্ছা, এটা একটা। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল অফেন্ডার এবং সহযোগী অপরাধী, এটা একটা ভালো একটা উদাহরণ দিতে পারি আপনাকে। কারণ যেটা হচ্ছে যে আপনার যেমন ধরেন রোড ট্রাফিকের ক্ষেত্রে, যখন আপনার কাউকে পুলিশ যখন কাউকে আপনার টিকেট দেয় বা থামায় যে স্পিডিং করার জন্য, যে বেশি জোরে চালাচ্ছে, তখন কি সেই ড্রাইভার কি বলতে পারে যে আমাকে কেন থামালা, ওই দেখো আরো গাড়ি যাচ্ছে, ওদেরকে কেন থামাচ্ছ না? এটা কিন্তু কোনো এক্সকিউজ না। তো এখানে আপনার এই আপনার বর্তমানে যাদেরকে বিচার করা হচ্ছে ওদেরকে কিন্তু, হ্যাঁ ওরা সহযোগী, ওরা অ্যাবেটার, এটা ট্রু, এবং তাদেরকে কিন্তু আবার তারা একই সাথে ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল,
বিভিন্ন ক্রাইমের জন্য। আচ্ছা হ্যাঁ, তো এখন এই ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি তো বাদ যাচ্ছে না, তারা নিজেরাও কিন্তু ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল, মানে অভিযোগ মানে অবশ্যই এটা প্রমাণ হবে কোর্টে। হ্যাঁ, তো ওই জায়গাটা থাকছে। যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আপনার এই বিষয়টা নিয়ে আপনার 2009 সালে আপনার বিশেষ করে এই অভিযুক্ত যারা ওদের একটা ওনারা একটি লিগেল ওপিনিয়ন নিয়েছিল ইউকের একজন খুব বিখ্যাত একজন একজন কিউসির কাছ থেকে, মাইকেল বেল অফ কিউসি। এবং ওই লিগেল ওপিনিয়নে ঠিক এই পার্টিকুলার বিষয়টার উপর ওনার কাছে আপনার ইয়ে চাওয়া হয়েছিল। তো এটা অলরেডি একটা লিক ডকুমেন্ট, অবশ্য বিভিন্ন পত্রিকায় রিপোর্টেডও হয়েছে। তো যেটা খুব ইন্টারেস্টিং, আমি ওনার সেই লিগেল ওপিনিয়ন থেকে আমি আপনাকে কোট করছি, উনি যেটা বলেছেন, উনি দুটো কমেন্ট করেছেন। আচ্ছা, উনি বিভিন্ন দেশের কেস এবং বিভিন্ন আইন পর্যালোচনা করে ওনার কমেন্টটা ছিল এরকম। এক, উনি মনে করেন না যে আসলে 195 জনকে আপনার ক্ষমা করা হয়েছে, মানে টেক্সট পড়ে এবং সারাউন্ডিং ইয়ে দেখে উনি মনে করেন না যে আসলে ক্ষমা করা হয়েছে, এবং উনি রাইটলি সেটা বলেছেন। সেকেন্ড যেটা বলেছেন, আরেকটা কমেন্ট, এটা হচ্ছে আপনার ওনার ওই ওপিনিয়নটা আমাদের ICSF এর আপনি লাইব্রেরিতে গেলেও পাবেন, ওটা ওয়েবসাইটে আছে, ওটা প্যারা 8.5 এ ছিল, 8.4 থেকে 8.5। সেকেন্ড যে কমেন্টটা ছিল সেটা হচ্ছে, এবং উনি মনে করেন না যে প্রিন্সিপাল অফেন্ডারকে বাদ দিয়ে হ্যাঁ আপনার সহযোগীদের বিচার করা যাবে না, উনি মনে করেন যে এটা আসলে ঠিক না, কারণ প্রত্যেকেই অভিযুক্ত হচ্ছে বা বিচার হবে তাদের নিজ নিজ অপরাধের ভিত্তিতে, এবং প্রিন্সিপাল অফেন্ডার কি বিচার করা হবে না এটা কিন্তু কোথাও বলা হয়নি। পাকিস্তানের 195 জনকে যে আমরা বিচার করবো না এটা কিন্তু কোথাও বলা হয়নি আইনটাতে। এটা খুব স্পষ্ট যে আমরা চাইলে যে কোনো সময় বিচার করতে পারি, সেটা আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে এনে বিচার করতে পারি, তাদের অবর্তমানে ইন অ্যাবসেন্সিয়া বিচার করতে পারি, কিন্তু সেটার সাথে হয়তো অনেক অনেক লজিস্টিক্সের ব্যাপার জড়িত, তাদেরকে আনা যাবে কিনা, কূটনৈতিক অনেক ব্যাপার জড়িত থাকতে পারে, কিন্তু বিচার করা হবে না বা করা যাবে না এটা কোথাও বলা হয়নি। তো সুতরাং আসলে এই বিষয়গুলো নিয়ে শুধু শুধু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আচ্ছা, রায়হানের সাথে একটু অ্যাড করি, এরা কিন্তু নিজেরাও অপরাধ করেছে, এরা শুধু এইডার অ্যাবেটর কিংবা কোলাবোরেটর সেইভাবে আমরা বলছি, কিন্তু এনারা নিজেরাও অপরাধ করেছেন 71-এ। আপনি 195 জনের কথা বাদই দেন, তো ফলে তাদের যে গ্রুপগুলো তারা তৈরি করেছিল, মিলিশিয়া গ্রুপ এবং যে ক্রিমিনাল এন্টারপ্রাইজগুলো, এগুলোর নিজস্ব লাইবিলিটির কারণেই তাদের বিচার হবে। 74-এ যখন এই চুক্তিটা হয় তখন একটা রিয়েলিটি আছে, কোন পলিসির ভিত্তিতে বাংলাদেশ সরকার এই চুক্তিটা করেছিল। উল্টো দিকে আপনি দেখবেন 400,000-এর উপরে বাংলাদেশি নরনারী, নারী শিশু পাকিস্তানে বন্দী ছিল, তাদেরকে নিয়ে ভুট্টো বারবার বলছিল যদি তোমরা 195 জনের বিচার করো আমরা এদেরও বিচার শুরু করব, এবং ভুট্টোর এগুলোর স্পষ্ট ঘোষণা আছে। তো সময় থাকলে বলতে পারতাম, এখানে খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় ছিল, এমনও কি কয়েকজনের ওরা বিচারও শুরু করে দিয়েছিল পাকিস্তানে।